শুভেচ্ছা মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকি দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পাবনার বেড়া পৌর এলাকার বস্তি উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট খাতা কলমে থাকলেও অনেক কিছুরই অস্তিত্ব নেই সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত উপাচার্যের পদত্যাগ সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে পাবনার বেড়ায় বস্তি উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করেছে পৌরসভা কর্তৃপক্ষ টয়লেট নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা নলকূপ বসানো সোলার বাতি লাগানো সহ নানা খাতে এই দুর্নীতি হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট বেড়ার বনগ্রাম কালীবাড়ি বস্তি পৌরসভার তত্ত্বাবধানে 83,74,000 টাকা ব্যয়ের বস্তি উন্নয়ন প্রকল্পে থাকার কথা 55.1 মিটার 8 সিসি রাস্তা সেফটি ট্যাঙ্ক সহ 15টি অত্যাধুনিক টয়লেট ও 6টি টিউবওয়েল লাগানোর কথা 100 গাছ অথচ বাস্তবে তালাবদ্ধ দুটি টয়লেট ছাড়া কিছুই নেই কি কাজ হয়েছে না জেনেই চেক সই করেছেন প্রকল্পের সভানেত্রী এই টয়লেট দুটি শুধু একটা ট্যাঙ্কি পানিটাতে নিচে তো উঠবে এরও কোনো ব্যবস্থা নাই পানি নিষ্কাশনের ব্যবস্থাও এখনো পর্যন্ত হয়নি এক পায়খানা সংকট খোলা যায় না ব্যবহার করা যায় না আমরা তো মূর্খ সুর্খ মানুষ আমরা তো আর জানি না খাতা কলম কি হয় না হয় আমাদের বলে খেলে আমরা সই করে চলে আসি তো হয়েছে কি না হয়েছে ওটা উনারাই ভালো বোঝে ওটা তো আর আমরা বুঝি না বেড়ার হরিজন বস্তিতে প্রায় 84,00,000 টাকা ব্যয়ে নির্মিত হওয়ার কথা 12টি টয়লেট 3টি ডাস্টবিন 290 মিটার ফুটপাথ 215 মিটার ইটের ড্রেন 5টি সোলার বাতি ও 6টি নলকূপ লাগানোর কথা 100টি গাছ বস্তির বাসিন্দারা জানান এখানে কোনো কিছুই হয়নি প্রকল্পের সভানেত্রী জানান জোরপূর্বক সই নিয়ে টাকা তুলেছে প্রভাবশালীরা 5 লাখ টাকা তোলা লাগবে 5 লাখ টাকা তোলা লাগবে কাজ করা লাগবে আপনি খালি একটা সই দিয়ে যান তা আমি আবার জিজ্ঞেসও করলাম স্যার কি আপনি কি সব টাকা তুলে নিতেছেন আমি মূর্খ মানুষ স্যার আমি তো ওইগুলো বুঝি না লেখাপড়া যদি জানতাম তাহলে তো আর সই দেওয়া যেত না স্যার এখানে একটা লাইটও দেয় না একটা কারেন্টও বিও দেয় না আমরা নিজস্ব ঘরে এটা পানি এনে বোটের জায়গায় আমরা থাকি খোদ এ প্রকল্পের শেখপাড়া বস্তির সভানেত্রী দিলেন দুর্নীতির তথ্য কাজের আগেই জোরপূর্বক সভানেত্রী সই নিয়ে ব্যাংক থেকে তোলা হয় 83,00,000 টাকা আমার কাছে সই নিয়ে টাকা 83,00,000 টাকা সচিব স্যার নিয়ে যায় আর ওই পারলাফা আমাকে একই কথা পারলার ওই সচিব বলে তোমার এককালীন আমরা একবারে দিয়ে দেবো এমনকি প্রকল্পের সভানেত্রী সই জাল করেও চেষ্টা করা হয়েছে টাকা তোলার আমার সই জাল করে ওরা টাকা তুলতে আসছিল সচিব স্যার আসছিল বস্তি স্যার রাজাদি স্যার তারপর হলো তারা ভাই আর মিঠু মিঠুই কার্ডটা লিয়ে আসছিল ইটা লিয়ে আসছিল অ্যাকাউন্টটা আমি তখন বলছি যে এই সই আমার না একই চিত্র প্রায় অধিকাংশ বস্তির কিছু বস্তিতে নামকা অস্তে কাজ হলেও প্রায় 1,00,000 টাকা ব্যয় বসানো নলকূপে উঠছে না পানি 1,25,000 টাকার সোলার বাতিও খুঁজে পাওয়া যায় না অনেক বস্তিতে এলাকাবাসীর অভিযোগ বাস্তবে না হলেও খাতা কলমে নির্মিত হয়েছে অনেক টয়লেট ডাস্টবিন সহ নানা অবকাঠামো আমাদের অনেক কিছু দেওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আমাদের সীমিত পরিমাণে কিছু দিছে আমাদের এখানে যে 7টা লাগাইছিল তার মধ্যে 2টা টেকে ট্যাঙ্কি দেওয়ার কথা মোটর দেওয়ার কথা সেটা হয় নাই টিউবওয়েলে যদি পানি না ওঠে খামাখাতো টিউবওয়েল ব্যবহার করে আমাদের লাভ নাই পৌর কর্তৃপক্ষ জানান এডিবির আর্থিক সহায়তায় অতি দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া পৌর এলাকার 6টি বস্তির জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় 5,04,00,000 টাকা প্রকল্পের শর্ত অনুযায়ী পৌরসভার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বস্তির 15 সদস্যের কমিটি বাস্তবায়ন করেছে এ কাজ যে কাজের 3 কিস্তির প্রায় 3,23,00,000 টাকা তুলে নিয়েছে 6টি বস্তির কমিটি বাকি শেষ কিস্তির টাকা তোলারও প্রস্তুতি চলছে 3,23,00,000 টাকার আমরা বিল পেয়েছি ওই কাজটা হয়ে গেছে কিন্তু কাজ আমরা 5টা বস্তিতে আমরা 4টা 4টা কিস্তিতে কাজ 4থ কাজও করে ফেলছি বিল পাইনি আমরা বিল সাবমিট করছি প্রায় 5,24,00,000 টাকার অনুমোদন হয়েছে প্রকল্প অফিস থেকে
এটা বাস্তবায়িত হবে আমাদের এসআইসি যে কমিটি আছে, অর্থাৎ বস্তিদের নিয়ে একটা কমিটি গঠিত হয়, সেই কমিটির মাধ্যমে। এটা কোনো টেন্ডার নেই। এমনকি এ প্রকল্পের ভ্যাটের টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেমেন্ট হবে তখন সাথে সাথে ভ্যাটটা দেওয়ার কথা, তো এটা তো ভ্যাট দেওয়ার দায়িত্ব তো আমার না, এটা অ্যাকাউন্ট সেকশনের দায়িত্ব। অ্যাকাউন্ট সেকশন এটা কাটে নাই, হয়তো চতুর্থ কিস্তির সাথে অ্যাডজাস্ট করে হয়তো দিবে। সদ্য সাবেক মেয়র আব্দুল বাতেনের সময় পৌর কর্তৃপক্ষের হিসেবে এ প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ হয়েছে 500টি, নির্মিত হয়েছে 52টি টয়লেট, 39টি নলকূপ, 272 মিটার আরসিসি ফুটপাথ ড্রেন, 567 মিটার আরসিসি রাস্তা, এছাড়া 6টি বস্তিতে লাগানো হয়েছে 28টি সোলার লাইট। অথচ এসব কাজের কথা জানেন না খোদ এ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। এ ব্যাপারে সাবেক মেয়র আব্দুল বাতেনের সাথে যোগাযোগ করে পাওয়া না গেলেও বর্তমান মেয়র বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বিষয়টা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা এখনো নাই, কি হয়েছে এটা পরবর্তী সময়ে আসলে হয়েছে। তবে কোনো যদি এখানে ব্যত্যয় ঘটে বা অনিয়ম ঘটে অবশ্যই এটি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বা আমি সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারীকে 11 ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। দুপুরে নাটোরে সংবাদ সম্মেলনে অফিস সহকারী কামরুল হাসানের স্ত্রী এ অভিযোগ করেন। জানান, গত 11 জানুয়ারি অফিস সময়ে শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে বাড়ি ফেরায় পরদিন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কক্ষে আটকে রেখে তাকে দফায় দফায় মারপিট ও নির্যাতন করা হয়। পরে স্ত্রী খবর পেয়ে নাটোর থেকে রাজশাহী গিয়ে পুলিশের সহায়তায় স্বামীকে উদ্ধার করেন। থানায় অভিযোগ দেওয়া হলে কামরুলকে ভোলায় বদলি করা হয়। সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল বিকেলে জেলার কামারখন্দের ভদ্রঘাট শেখপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে 300 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে বগুড়ার শেরপুরের মামুনের ঘোড়া খান বাহাদুর। প্রতিযোগিতা শেষে বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারে অন্য এলাকার খবর। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাসে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত 200 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। শুভ্রদাস রাজনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আজ উত্তাল ক্যাম্পাস। সকাল 11:30 দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। চলে গণস্বাক্ষর কর্মসূচি। এর আগে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয় রাষ্ট্রপতিকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তাকে আমরা অবহিত করছি যে আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি, এবং আমরা যে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং আমাদের উপাচার্যের যে কাজকর্ম এসব সম্পর্কে অবহিত করে আমরা উপাচার্যের অপসারণ চাচ্ছি। বিসির পদত্যাগ চাইতেছি, এরকম এটাই গণস্বাক্ষরের মানে তো এটাই, আমরা সম্মতি দিলাম আর কি সবাই মিলে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ভিসি পদত্যাগ না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করা হয়। আমরা সবাই মিলে আলোচনা করব, ছাত্রদের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। এদিকে রোববার ক্যাম্পাসে গোলাগুলির ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 200 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ত শাসিত এলাকা, এই এলাকার ভেতরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ক্রমে আমরা এখানে এসেছি, এবং তাদের আবার নির্দেশনা ক্রমে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমেই আমরা এখান থেকে ইনশাআল্লাহ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি না থাকে আমরা চলে যাব। দুপুরের পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল উপাচার্য এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাদা বৈঠক করেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কমেনি শীতের তীব্রতা। এলাকার অধিকাংশ জেলার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কাজ না পেয়ে মানবেতর দিন কাটছে নিম্ন আয়ের মানুষের।
এদিকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। সকালে খুলনার কয়রায় কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা IFSD ফাউন্ডেশন। হতদরিদ্র পরিবার, বাঘ বিধবা ও মুন্ডা সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কুড়িগ্রামে FBCCI এর উদ্যোগে দেয়া হয়েছে শীত বস্ত্র। নোয়াখালীতেও এতিম শিশুদের শীত বস্ত্র দেয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছে করোনার রোগী। গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৭৩৮ জনের, নোয়াখালীতে নতুন আক্রান্ত ৩১ জন, হবিগঞ্জে ২৬ ও সিরাজগঞ্জে ২২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ এবং হিলিতে ২ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণ বাড়লেও সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক, হাটবাজার, বাস স্ট্যান্ড এমনকি হাসপাতালে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। গণপরিবহনগুলোতেও উপেক্ষিত হচ্ছে বিধিনিষেধ। সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের মালিকানা ফিরে পেয়েছেন জেলেরা। এখন আর মহাজনের কামলা খাটতে হয় না, শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, জেলে পরিবারের সন্তানদের পড়াশোনাও যাচ্ছে এগিয়ে। নূর সিদ্দিকীর তিন পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন জহিরুল হুদা। সুনামগঞ্জ নাম শুনলেই এমন থই থই পানির ছবি চলে আসে কল্পনায়। বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে এসব হাওরে। হাওরের পানি কয়েক মাসের জন্য শুকালেও এখানকার মানুষের চোখের পানি যেন শুকাতেই চাইতো না আগে। এই জল হাওরের পুরোটাই ছিল মহাজনদের দখলে, আর তাদের হয়েই রোজ চুক্তিতে কামলা খাটতে হতো জেলেদের। আগে বিলের দিকে তাকাইয়ে থাকতাম, কোনো টাকা আসতো না, এখন বিল পাইছি, আমরা এই বিল থেকে টাকা আসে। বিশাল এই হাওরে জেলেদের কোনো অধিকার না থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি থাকলেও তা কার্যকর হচ্ছিল না প্রভাবশালীদের দাপটে। জেলেদের এই দুর্দশা লাঘবে এগিয়ে আসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জেলেদের সংগঠিত করে গড়ে তোলা হয়েছে সমিতি, আর সেই সমিতি বদলে দিয়েছে তাদের ভাগ্য। এইটা পাওয়ার পরই আমরা এখন ঋণ করা লাগতেছে না, আর বেসিক্যালি ওই যে আমরা বছরে ১০,০০০, ৮,০০০, ১২,০০০ এরকম আমরা প্রতিটা বছরে একটা আয় পাইতেছি। ডেইলি ৩-৪০০ টাকা আমরা মজুরি হিসাবে মাছ মাইরা পাচ্ছি। এর বাদে যে বর্গা, যে আমার চাষ করেছি জমির যে এটা রুজমু, এটা তো বসে গেলে তো এই পুরো ফসলটা আমি নিজেই পাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকল্পের পরিচালকের মতে প্রক্রিয়াটি সহজ ছিল না। হাওড়া অঞ্চলের সবগুলো বিল জেলেদের অধিকারে দিতে পারলে এ অঞ্চলের জীবনমান আরও বাড়বে আশা তার। আইনে আছে জাল জাল জলাতার, কিন্তু সে জলা দেওয়ার প্রসেসটা কী? প্রসেসটা হলো ওপেন ব্রিডিং। যখন ব্রিডিং করি, আমি গরিব জেলে, আমার কোনো সমিতি নেই, কারণ সমিতি করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে রেজিস্টার করার জন্য সেগুলো আমি বুঝি না, তাহলে আমি কিন্তু সেই ব্রিডিং প্রসেসে আমি পার্টিসিপেট করতে পারবো না। আমাদের যেটা কাজ ছিল যে ওই যারা যেতে পারছে না তাদের প্রবেশাধিকারটা কীভাবে নিশ্চিত করা যায়। এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানান, গ্রামীণ জনজীবনের উন্নয়নের লক্ষ্যেই তাদের বিনিয়োগ, যা সফল হচ্ছে। IFAD is trying to generate social capital so people can generate their own development. With their social capital which we have generated, these people can generate their own futures. এই প্রকল্পের মাধ্যমে ৩৮৩টি বিল ব্যবহারকারী দল বা বিইউজি গঠন করা হয়েছে। সংগঠিত হলে এই যে ভাগ্য বদলে যায় তার প্রমাণ রেখেছে সুনামগঞ্জের জেলেরা, কারণ তাদেরকে সমবায় সমিতির মাধ্যমে একত্রিত করে জলাভূমির মালিকানা ফিরিয়ে দেওয়ার ফলে তারা এখন শুধুমাত্র জলাভূমির মালিকই হননি, বদলেছে তাদের ভাগ্য, উন্নত হয়েছে জীবন, দেখছেন সুখের স্বপ্ন। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করেছে বিজিবি। ভোরে সীমান্তের মাটিলা এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৫ জন শিশু। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। এই ছিল মাছরাঙা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
পাবনার বেড়া পৌর এলাকার বস্তি উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট, খাতা কলমে থাকলেও অনেক কিছুরই অস্তিত্ব নেই। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, উপাচার্যের পদত্যাগ সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি। হাওড়ের মালিকানায় জেলেদের ভাগ্য বদল, শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, এগোচ্ছে সন্তানদের পড়াশোনাও। এছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, এ থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই যাবার আগে মনে করিয়ে দেই, বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইলো।